Tell me something. You can go anywhere. The Flash এর ট্রেলার বের হয়েছে ট্রেলার যেমন অসাধারণ তেমনি অনেক সারপ্রাইজও ভরপুর ট্রেলার দেখে মুগ্ধ হবে না এমনটা হতেই পারে না তবে DC এর সম্পূর্ণ টাইমলাইন রিসেট করা হয়েছে অর্থাৎ এখন আর আগের কোনো ফিল্মের সাথে আগামী ফিল্মগুলোর কোনো যোগসূত্র থাকছে না এবং অস্তিত্বও থাকছে না ইভেন আমাদের সকলের প্রিয় ব্যাটম্যান বেন ও সুপারম্যান হেনরি এখন আর তাদের অস্তিত্ব থাকছে না ট্রেলার দেখে যতটা না মুগ্ধ হয়েছি তার চেয়ে বেশি কষ্ট লেগেছে বেন অ্যাফ্লেক ও হেনরি কেভিলের জন্য আর তাছাড়া সুপারম্যান ক্যারেক্টারের জায়গায় সুপার গার্ল এখন বলা যেতে পারে হেনরি কেভিলের সুপারম্যানের রিপ্লেস সুপার গার্ল ইজ সেম লাইক মার্ভেলের ক্যাপ্টেন মার্ভেল মন্টানে না সুপারম্যানের রিপ্লেস সুপার গার্ল দিয়ে মাইকেল ফ্ল্যাটকে ব্যাটম্যান হিসেবে দেখে ভালো লেগেছে কিন্তু বেন অ্যাফ্লেক আর হেনরির জন্য খারাপ লাগা থেকেই যাবে আর অত্যন্ত পাওয়ারফুল ক্যারেক্টারে ফিমেল এই একটা জিনিসই যে কোনো সুপার হিরো কন্টেন্টে বিরক্তিকর অবস্থা সৃষ্টি করতে সক্ষম যেমনটা মার্ভেলে শুরু হয়েছে গত 3 বছর ধরে দ্য ফ্ল্যাশ এমন একটা প্রজেক্ট যেটার প্রতি এতদিন অনেকেই আশা হারিয়ে ফেলেছিল বারবার রিলিজ ডেট চেঞ্জ করা রিশুট করা এজরা মিলানের কন্ট্রোভার্সি আর বলা হয়েছিল ব্যাটম্যানের অংশ কেটে দেওয়া হবে আরও কত কি কিন্তু মুভির ট্রেলার এসে সব কনফিউশন দূর করে দিয়েছে এবং বলতে হবে মুভির হাইপ এখন আকাশ ছোঁয়া এটি DC এর গেম চেঞ্জার মুভি হতে চলেছে